দর্শক, এই মুহূর্তে আমরা বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে সরাসরি লাইভে যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখাতে চাই যে এই 5 তারিখের যে ঘটনা, সেই ঘটনার পরে আসলে কী অবস্থায় রয়েছে এই বঙ্গবন্ধু এভিনিউ, যেখানে সকল পর্যায়ের নীতি নির্ধারকরা এখানে আসতেন এবং এখান থেকে তাদের পার্টির যে কর্মসূচি সেটি ঘোষণা করা হতো এবং এখানে সর্বোচ্চ নীতি নির্ধারকের আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক তারা কিন্তু এখানে আসতেন এবং এখানে অবস্থান করতেন। আজকে সেই পার্টি অফিস কী অবস্থায় রয়েছে সেই বিষয়টি এবং দেখানোর জন্য এবং আপনাদের দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। আমরা দেখছি যে এই পার্টি অফিসের ভিতরে, পার্টি অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক মানুষ তারা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখছি যে কিছু সংখ্যক লোক এখানে অবস্থান করছেন এবং এই পার্টি অফিসের ভিতরে সাউন্ড আসতেছে, সাউন্ড, হ্যালো হ্যালো, হ্যালো। তো পার্টি অফিসের ভিতরে আমরা দেখছি যে কিছু সংখ্যক লোক তারা এখানে এখন পর্যন্ত যা কিছু আছে লোয়ালাক্কর এগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, যদিও তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই যে কর্মকাণ্ডগুলো তারা করছেন আসলে কেন করছেন, কী জন্য করছেন, বলছেন যে ক্ষুধার তাড়নায় তারা এইগুলো ভেঙে নিয়ে গিয়ে তারা বিক্রি করবেন, কিন্তু আসলে এ বিষয়ে জানতে চেয়েছিলাম যে আসলে এটা কোন ধরনের যে তারা একটি দলের পার্টি অফিস সেইখান থেকে তারা এইগুলো লুটপাট করে নিয়ে যায়। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি যে এই পার্টি অফিসের একবারে পিছনের সাইডটায়, যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই পিছনের ছাদটাকে কী অবস্থা, আসলে ধ্বংস তো যে অবস্থা সেই আমরা দেখাতে চাই যে আসলে উপরে এই মুহূর্তে কারা অবস্থান করছে এবং উপরের অবস্থাটা এই মুহূর্তে কী রয়েছে সেই বিষয়টি আসলে আমরা দেখতে চাই। আমরা সিঁড়ি দিয়ে কিন্তু উপরের দিকে উঠতে চাচ্ছি। যা কেডায় আমরা উপরের দিকটা যেতে চাচ্ছি এবং আপনারা জানেন যে এখানে রক্ত দেখতে পাচ্ছি আমরা, রক্ত লেগে আছে ওয়ালে এবং উপরের অংশটি কেমন রয়েছে এই মুহূর্তে, উপরেও কিছু সংখ্যক লোক রয়েছে যারা আমরা এই মুহূর্তে আসো, আমরা এই মুহূর্তে দোতলার যে ফ্লোরটি রয়েছে সেই দোতলার ফ্লোরে আমরা অবস্থান করছি এবং দোতলার ফ্লোরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কী অবস্থা সেদিনকার হয়েছিল এবং এই মুহূর্তে এই বঙ্গবন্ধু এভিনিউ কী অবস্থায় রয়েছে সেটি আপনারা হয়তোবা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। একদম শুধু একটি দর্শক, আমরা দেখাতে চাই যে আসলে আপনারা দেখছেন যে এই বঙ্গবন্ধু এভিনিউ যেখানে আওয়ামী লীগের পার্টি অফিসে, এই পার্টি অফিসে আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক তারা কিন্তু এখানে আসতেন এবং এখান থেকেই কিন্তু তারা তাদের দলের যে কর্মসূচিটি সেটি চালাতো এবং এখান থেকেই তাদের সারা বাংলাদেশের যে বিভিন্ন কর্মসূচি দেওয়া হতো, দিক নির্দেশনা দেওয়া হতো সেটি কিন্তু এখান থেকেই তারা দিতেন। আজকে সেই বঙ্গবন্ধু এভিনিউ কী অবস্থায় রয়েছে সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করছি। আসলে আপনারা কারা, আপনারা যারা এই ভাঙচুর করছেন এই মুহূর্তে, আপনারা কি এখানে কাজ করছেন না এটা সংস্কার করছেন, কারা আপনারা? টোকাই, আপনারা এখানে কী করছেন, এখানে আপনারা এখানে কী করছেন, কেন আপনারা এই ভাঙচুর করছেন কেন? না ভাই, সবাই লইতে আসে, এখন আমরাও লইতে আসি, সবাই লইতে আসে, আপনিও নিবেন কেন, এটা কেন, সবাই লোয়া লক লয়ে গেছে, আমরা লাস্টে কাটলই। দর্শক, আমরা শুনছিলাম একজন যুবকের সাথে কথা বলছিলাম, তিনি বলছিল যে সবাই লোয়ালাক্কর নিচ্ছে এবং তারাও নেবেন, এই এই কথাটাই কিন্তু তিনি বলছিলেন। এটা তিনতলায় আমরা অবস্থান করছি, মানে তৃতীয় তলায় সেখানে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে তৃতীয় তলার কী অবস্থা সেটি একদম। এই যে ধ্বংস হয়ে এই মুহূর্তে এই বঙ্গবন্ধু এভিনিউটি
দাঁড়িয়ে আছে। এটি এখন এই মুহূর্তে আমরা যতটুকু দেখছি যে জি যাকে আমরা দেখলাম যে আসলে আওয়ামী লীগের যে পার্টি অফিস বঙ্গবন্ধু এভিনিউ সেটির তৃতীয় তলায় আমরা অবস্থান করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে কি অবস্থায় আওয়ামী লীগের পার্টি অফিসটি এই মুহূর্তে রয়েছে, কিন্তু সেটি হয়তো বা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং দেখেছেন যে আসলে কোন অবস্থায় এই এই বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। আসলে অবশিষ্ট বলতে আমরা কিছুই দেখছি না, যত আসবাবপত্রগুলো ছিল সব কিছুই কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে এবং ধ্বংস করে ফেলা হয়েছে। যদিও দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বৈরাচারিতা এবং তার যে রাষ্ট্র পরিচালনা করা সেটি ছিল না একটি তারপরে এই সর্বোচ্চ পর্যায়ে প্রোটোকল থাকতে ছিল তখন কিন্তু কেউই এখানে ঢুকতে পারতেন না, কিন্তু এই মুহূর্তে কিন্তু সকলেই সব কিছু ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। আসলে দেখার কেউ নেই, একজন লোকও নেই যে আসলে এই এইটি এই জায়গাটা দেখবে বা দেখভাল করবে বা এই অবস্থায় আসলে কি করণীয়, কি করা যায়। এরকম আর আসলে কেউই এখানে নেই। আমরা এই মুহূর্তে চতুর্থ তলায় রয়েছি যেখানে দেখছি অবস্থা সেই একই ধ্বংসযজ্ঞ আমরা দেখছি। কি অবস্থা রয়েছে এই বঙ্গবন্ধু এভিনিউ যেখানে আওয়ামী লীগের নীতি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা কিন্তু এখান থেকে নেতৃত্ব দিতেন এবং বিভিন্ন জায়গা এভিনিউ যে তলায় কি অবস্থা এই মুহূর্তে রয়েছে আমরা দেখছি যে প্রত্যেকটি ফ্লোরই চালানো হয়েছে। আমি আগে জানিয়েছিলাম যে এই ছাত্র জনতার যে অভ্যর্থনার মধ্য দিয়ে যখনকার তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তারপরেই কিন্তু এই ছাত্র জনতা যখনকার তারা আসলে 18 বছর 16 বছর ধরে বেশ কিছু তাদের যে মামলা হামলার যত ধরনার তারা সমস্যার সম্মুখীন হয়েছেন সেই জায়গা থেকে যে একটি দলের প্রতি একটি ক্ষোভ, সেই ক্ষোভের জায়গা থেকে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আসলে মানুষের ভিতরে কত পরিমাণ ক্ষোভ একটি দলের প্রতি সৃষ্টি হলে সেখানে এ ধরনের ধ্বংসযজ্ঞ চালানো যায় সেটি আর বলার অপেক্ষা হয়তোবা রাখে নাই। এখন পর্যন্ত যে লোহার টুকরো যদি এখানে যে কিছু লোকজন সেটি ভেঙে নিয়ে যাচ্ছে এবং এই যে লিফট, আসলে লিফট কোথায় আছে জানি না, লিফটও কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আসলে কিভাবে এটি সম্ভব বলা মুশকিল। আমরা পঞ্চম তলার দিকে আসলে আমরা ভোগ করছি বঙ্গবন্ধু এভিনিউর যে তলা সেই তলার অবস্থা কি রয়েছে।
সেটি আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে পঞ্চমতম কেমন সেই হয়েছিল। আবারও দর্শক আমরা জানিয়ে দিতে চাই যে এই যে 16 বছর ধরে যে ধ্বংসযজ্ঞ, যে 16 বছর ধরে মানুষের পরে যে তিনি যেটা সাধারণ মানুষের অভিযোগ রয়েছে যে যেই পরিমাণ তাদেরকে মামলা হামলা দেওয়া হয়েছে, তাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে, তারই সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু এই ঘটনার সৃষ্টি হয়েছে। এবং সেই ঘটনার দেখতেই পারতেছেন, তিনি আমাদের সাথী ছিলেন, জায়গাটায় তিনি জানিয়েছিলেন যে বাধা আসতো কিংবা আমরা ষষ্ঠম আমরা আসলে এই বিল্ডিং এর ষষ্ঠম তলার অবস্থা কি দর্শক, আসলে ষষ্ঠম তলার অবস্থা মনে হচ্ছে যে আমরা কোনো একটা বাগানে চলে এসেছি, কারণ এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে ষষ্ঠ তলার উপরে পরিবেশের জন্য হয়তোবা কিছু গাছ লাগানো হয়েছিল, সেই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং ফলরি, প্রত্যেকটা ফলরি একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। আসলে এই বিল্ডিং এর কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না, যে আসলে শুধু পিলারের উপরে দাঁড়িয়ে আছে এই পর্যন্ত। এই দর্শক আসলে আমরা এই মুহূর্তে 7 তলার উপরে রয়েছি, এই বহুতল ভবনটির 7 তলার উপরে রয়েছি, এবং একই দৃশ্য, একই অবস্থা সব সম্পূর্ণ জায়গাটাই। কিন্তু আমরা দেখাতে চাই যে আসলে এটি এটি স্টেডিয়াম, যেটি আপনারা দেখছেন যে সামনে স্টেডিয়ামটি, আর 7 তলার ভবনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বারবারই বলেছিলাম যে আসলে কতটা ক্ষোভ মানুষের মাঝে সৃষ্টি হলে আসেন কতটা ক্ষোভ মানুষের মাঝে সৃষ্টি হলে এই ধরনের ধ্বংসলীলা চালানো হয়। আজকে দর্শক আপনারা যারা আমাদের সাথে রয়েছেন তখন সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আমন অভিনন্দন জানাচ্ছি, যে আসলে আমাদের সাথে যিনি একজন পথচারী রয়েছেন অবস্থায় একই দৃশ্য আমরা
পর্যন্ত খুঁড়ে নিয়ে গিয়েছে। কারণ মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছিল এই থেকে, কিন্তু কর্মকাণ্ড করে থাকে। আসলে তারই অংশটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে কাঠের যে পায়া, সেই কাঠের পায়াটা শুদ্ধ ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একজন 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 লোক। তিনি তাকে আমি আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই কাঠের পায়া নিয়ে কী করবেন, বিক্রি করা যাবে, এ বিক্রি করে দিবেন, বিক্রি করে কী করবেন, পায়ে চিকিৎসা করবেন। বা সুন্দর কথা, তিনি পায়ের চিকিৎসা করবেন, খুব ভালো কথা। তিনি এই কাঠের পায়া খুলে, দরজার পায়া খুলে নিয়ে যাচ্ছে। আর একটা এখানে চারজন লোক আমরা দেখতে পাচ্ছি, আসলে তারা কারা আমরা জানতে চাবো যে আপনারা কারা, আপনারা এখানে ঘুমাবেন? আমাদের ঘর বাড়ি নাই, আমরা ছিন্নমূল বাসিন্দা, অবসর কাজ করি আর ওই হকারি করি, আইনা জ্বর হয়েছে বাংলাদেশে, আমরা এখানে বলেছি। যারা এই সমস্ত সব কিছু এখনো ভেঙে চুরে নিয়ে যাচ্ছে, আসলে এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? দাদা, এটা আমাদের কি বলা, সাধারণ মানুষ মানে এটা তো এই জগতে সুন্দর 20 কোটি টাকা কষ্ট করছে, তোমরা এত 20 কোটি টাকা কষ্ট করছে আর এটা ভাঙাটা ঠিক হলো না। কারণ রাজনীতি পলিসির একটা ছাত্রদের অধিকার, জনগণের বৈষম্যবিরোধী অধিকার চেয়েছে, তার কি আদায়ের জন্য কোটার জন্য তারা যে আন্দোলন করছে, সে আন্দোলন তাদের দাবি আদায় করার জন্য এবার বীর শৃঙ্খলা একটা ছাত্র মেধাবী বীর শৃঙ্খলা এরা করতে পারে না। কিন্তু এদের সাথে জড়িত কেউ লোক, হ্যাঁ, জন্য আমরা খুবই দুঃখজনক, ঠিক আছে। আশা করি যে সরকার এখন বর্তমান আসছে, সে আমরা দোয়া করি তার কাছে, সে যেন দেশটা সুন্দরভাবে পরিচালনা করে সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন দিতে পারে, আমরা সেই কামনা করি সাধারণ মানুষ। আপনি বলতে চাচ্ছেন যে এই যে ধ্বংসত্ব, যে এই ভবনটি ধ্বংস করে দেওয়া হয়েছে, আসলে এটা ঠিক হয়নি? না, এটা এক হিসেবে ঠিক হয় নাই, আমার এরকম মনে ঠিক হয় নাই। এটা তো ছাত্ররা না, ছাত্ররা এসে এটা ভাঙচুর করবো এটা কোনো প্রশ্নই আসে না। কিন্তু ওই যে আপনার কে বলছে হই আর কে বলছে রই, কে বলছে দর, কে বলছে মার, এই সিস্টেম বাঙালিদের। দর্শক, আপনার নামটা? দর্শক, আমরা আবু বক্কর সিদ্দিকের সাথে কথা বলছিলাম, তারা তৃতীয় তলায়, এই ভবনের তৃতীয় তলায় অবস্থান করছে। তারা বলছিলেন যে ওয়াশারে কাজ করে থাকেন, তারা এখানে একটু সাফ সাফাই করার পরে তারা এখানে বিশ্রাম নেবেন, যদিও তারা তাদের ঘর বাড়ি নাই, এটাই কিন্তু তারা দাবি করছিলেন। এবং একই সঙ্গে বলছিলেন যে যারাই এই এই কাজটি করেছে তারা মোটেও ঠিক করেননি, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তার কাছে তিনি দাবি করেছিলেন যে তিনি সুন্দর করে দেশটাকে সাজাবেন এবং দেশটাকে গুছিয়ে নেবেন, সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা করবেন, এই এই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছিলেন, আপনারা শুনছিলেন। দর্শক, আমরা দেখছি যে এই ভবনটি নিচের দিকে আমরা যেতে চাই, এবং আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম, আসলে কতটুকু পেরেছি জানি না, তবে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে এই যে বঙ্গবন্ধু এভিনিউ, যেখানে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা এখানে আসতেন, এবং এখান এটাই হলেন আর তাদের রাজনৈতিক আতুর ঘর, যেটা সেটি এই জায়গাটি, সেই জায়গাটি কী অবস্থা, গন্ধ এবং খুব খারাপ একটি বাজে অবস্থা এখানে এখন পর্যন্ত আছে। আসলে নিচের যে অংশটি, এই অংশটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যে একদম বাজে অবস্থা, গন্ধ কিছুই নেই এখানে, সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল।